ক্লাস ইলেভেনের জারণ বিজারণ বিক্রিয়ার আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা শিখব ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতি। গত পর্বে আমরা শিখেছিলাম অ্যাসিড মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতি, এই পর্বে আমরা ক্ষারীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতি শিখব। এখানে নিয়মগুলি আমি লিখে দিয়েছি। প্রথমে আমাদেরকে ও পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তা ও পরমাণুর সংখ্যা সমান করবার জন্য যেদিকে অতিরিক্ত ও পরমাণু আছে সেই দিকে প্রতিটি অতিরিক্ত ও পরমাণুর জন্য একটি করে H2O, অর্থাৎ দেখা গেল দুটো ও পরমাণু অতিরিক্ত আছে, তার মানে দুটি H2O যোগ করতে হবে প্রতিটির জন্য একটি করে, তার মানে দুটি। এবং বিপরীত পাশে দুটি করে OH- যোগ করতে হবে, অর্থাৎ আমরা যদি একটি H2O যোগ করি তাহলে অপর পাশে আমরা যোগ করব 2OH-, যদি দুটি H2O যোগ করি তাহলে যোগ করব অপর পাশে যোগ করব 4OH-, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক। ও পরমাণু সংখ্যা সমান হয়ে গেলে দেখতে হবে এইচ পরমাণু সংখ্যা সমান হয়েছে কিনা। যদি এইচ পরমাণু সংখ্যা সমান না হয় তবে যেদিকে অতিরিক্ত এইচ পরমাণু আছে সেই দিকে প্রতিটি অতিরিক্ত এইচ পরমাণুর জন্য একটি করে OH- এবং বিপরীত পাশে একটি করে H2O যোগ করতে হবে। তাহলে এই নিয়ম দুটি আমরা উদাহরণ সহকারে আলোচনা করব। এবার আমি একটা বিক্রিয়া এবার আলোচনা করি। এরকম একটি বিক্রিয়া দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা লিখে নিই Cu2+ থেকে Cu হয়েছে। তাহলে কপার তো একটি একটি করে আছে, তাহলে এখানে আছে +2 আর এখানে আছে 0, তাহলে +2 কে আমরা যদি -2 করি তাহলে 0 আসবে, অর্থাৎ এখানে দুটো ইলেকট্রন অ্যাড করব। তার মানে প্রথমের যে বিক্রিয়াটি হলো এটি কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা পেয়ে গেলাম, বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার আমরা আসি N2H4 থেকে N2 হচ্ছে তার বিক্রিয়া। তাহলে এখানে দুটো N আছে, তাহলে N সমান আছে। এবার আমাদেরকে দেখতে হবে H, কারণ এখানে O নেই তাই আমরা আগে H দেখব। বলেছি কি যেদিকে অতিরিক্ত H পরমাণু আছে সেই দিকে প্রতিটি অতিরিক্ত H পরমাণুর জন্য একটি করে OH-। এখানে কয়টি আছে? চারটি H পরমাণু আছে এবং চারটি অতিরিক্ত, কারণ এখানে কিচ্ছু নেই। তাহলে এখানে আমরা 4OH- অ্যাড করব এবং তার বিপরীত পাশে একটি করে H2, তাহলে একটা OH- এর জন্য একটি H2, তাহলে চারটের জন্য এখানে আমরা যোগ করব 4H2, অর্থাৎ সমপরিমাণ H2 অ্যাড করতে হবে। তাহলে দেখে নিই, দুটো N ছিল মিলে গেছে, চারটে অক্সিজেন মিলে গেছে, এদিকে হাইড্রোজেন আছে 4×4=8, এখানে 4×2=8 মিলে গেছে। তাহলে এবার আমাদেরকে চার্জ সমান করতে হবে, এখানে আছে -4, কারণ -4×1 -1 -1×4 মানে -4 চার্জ আছে, এখানে কোনো চার্জ নেই। তাহলে এ পাশে মাইনাস করব আমরা, তার মানেই তো -4 -4 সমান হবে। তাহলে -4 করা মানে চারটা ইলেকট্রন অ্যাড করা। যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমার প্রথম পর্বটি ভিডিওটি দেখনি, এই চ্যাপ্টারের প্রথম পর্ব যেটি আছে সেখানে আমরা অ্যাসিড মাধ্যমে করেছিলাম ব্যালেন্স, তারা আগে দেখে নাও, তাহলে এই পর্বটি ভালো করে বুঝতে পারবে। তাহলে এখানে যেহেতু চারটে ইলেকট্রন ওই পাশে এসেছে তার মানে এটি কিন্তু জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা পেয়ে গেলাম জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার আমি নাম্বার দিয়ে দিই, এটা 1 নাম্বার বিক্রিয়া, এটা 2 নাম্বার বিক্রিয়া। দুটো ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম, এখানে 1 দিয়ে গুণ করলাম, ইলেকট্রন সংখ্যা আমাদেরকে সমান করতে হবে। তাহলে 2Cu2+ +4 ইলেকট্রন 2C, এখানে 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই হবে, N2H4+4OH-, এখানে আসবে N2+4H2O+4 ইলেকট্রন। এবার আমরা যোগ করব, ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান হয়ে গেছে আমি আর ইলেকট্রন লিখছি না, কারণ ইলেকট্রন কেটে যাবে ডান দিক বাম দিক। তাহলে 2Cu2+N2H4+4OH-, এখান থেকে হবে 2Cu+N2+4H2O। তাহলে এখানে আমরা তীর চিহ্ন দেব না, এখানে সমান চিহ্ন দেব। তাহলে এই হয়ে গেল আমাদের ব্যালেন্সড ইকুয়েশন ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে। এবার আসি আরেকটি ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া,
এখানে ওয়েজ মাইনাস আছে তার মানে ক্ষারীয় মাধ্যম বোঝা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যে কোনো একটি লিখে নিই, অ্যালুমিনিয়াম যদি লিখি তাহলে এখান থেকে এসছে Al(O)-, তাহলে একটা অ্যালুমিনিয়াম আছে। অক্সিজেন এখানে দুটো বেশি আছে, কারণ এখানে কোনো অক্সিজেন নেই। তাহলে যেদিকে অতিরিক্ত অক্সিজেন পরমাণু আছে সেদিকে প্রতিটি অতিরিক্ত অক্সিজেন পরমাণুর জন্য একটি করে H2O, দুটি অক্সিজেন অতিরিক্ত আছে তাহলে 2H2O দিব। এবং বিপরীত পাশে দুটি করে ওইচ মাইনাস যোগ করতে হবে, মানে একটি H2O যোগ করলে এখানে দুটো ওইচ মাইনাস, তাহলে দুটি H2O যোগ করেছি, তার মানে আমরা এখানে যোগ করব 4OH-, অর্থাৎ প্রতিটা H2O এর জন্য দুটি করে ওইচ মাইনাস। তাহলে অ্যালুমিনিয়াম একটা একটা মিলে গেছে, অক্সিজেন আছে দুই দুয়ে চারটি, এখানেও চারটি, হাইড্রোজেন আছে চার, এখানেও চার, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করার কোনো ব্যাপার নেই, মিলে গেছে। এবার আমাদের এখানে আছে -4 চার্জ, এখানে আছে -1 চার্জ, এখানে -3 করতে হবে, তাহলে তো -4 আসবে, তাহলে -3 করা মানে এখানে তিনটা ইলেকট্রন অ্যাড করা, অর্থাৎ এই বিক্রিয়াটি কি হলো, এটি হলো জারণ, আমি সংক্ষেপে লিখছি অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া হলো এটা। তাহলে অপর যেটি থাকবে সেটি NO3- থেকে NH3, NO3- থেকে এবার আমরা NH3 কে ব্যালেন্স করা শুরু করব। তাহলে একটা N আছে, এবার আমরা আগে অক্সিজেন মেলাবো তারপরে হাইড্রোজেন। তাহলে অক্সিজেন তিনটা আছে, তাহলে যেদিকে অতিরিক্ত থাকে সেইদিকে H2, তাহলে তিনটা অক্সিজেন অতিরিক্ত আছে 3H2, তাহলে অপোজিটে কি করতে হবে, দুটি করে ওইচ মাইনাস, তাহলে এদিকে তিনটে দিলাম এদিকে ছটি ওইচ মাইনাস দিলাম। দেখে নিই যে মিলে গেছে কিনা, নাইট্রোজেন এক এক আছে, অক্সিজেন আছে তিন তিনে ছয়টি, এখানেও আছে ছয়টি অক্সিজেন, হাইড্রোজেন আছে তিন দুগুণ ছয়, ছয়টা এইচ আছে, কিন্তু এখানে ছয় আর তিনে নয়টা এইচ আছে, তাহলে এখানে হাইড্রোজেন মেলেনি, এবার কিন্তু আমাদেরকে হাইড্রোজেন মেলাতে হবে। তাহলে যেদিকে অতিরিক্ত হাইড্রোজেন আছে সেই দিকে, কোথায় অতিরিক্ত আছে, ডান পাশে আছে, কয়টা আছে অতিরিক্ত, এদিকে ছটা আছে এদিকে নটা আছে, মানে তিনটা অতিরিক্ত আছে, তাহলে প্রতিটি অতিরিক্ত ইচ পরমাণুর জন্য একটি করে ওইচ মাইনাস, তাহলে তিনটা অতিরিক্ত আছে, তাহলে আমরা লিখব তিনটি ওইচ মাইনাস প্রতিটার জন্য একটি করে, এবং বিপরীত পাশে একটি করে H2O, তাহলে তিনটা ওইচ মাইনাস দিলাম, তাহলে 3H2O দিব, যতগুলো ওইচ মাইনাস ততগুলো H2O, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে NO3- + 6H2O, এখানে আসলো NH3+9OH-। এবার দেখো নাইট্রোজেন মিলে গেছে, অক্সিজেনও মিলে গেছে, আবার হাইড্রোজেনও মিলে গেছে, শুধু মেলেনি চার্জ, তাহলে এখানে -1 চার্জ আছে, এখানে -9 আছে, তাহলে -8 করতে হবে, তবেই তো -9 হবে, -8 কি করে করব, এখানে আটটা ইলেকট্রন অ্যাড করে দেব, তাহলে আটটা ইলেকট্রন অ্যাড করলাম, মানে এটি বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। এবার আমাদের কাজ হচ্ছে ইলেকট্রন সমান করা, তাহলে এটি এক নাম্বার বিক্রিয়া দিলাম, এটি দুই নাম্বার বিক্রিয়া দিলাম, এখানে 8 দিয়ে গুণ করবো, এখানে 3 দিয়ে গুণ করবো, কারণ 3 আটা 24, এখানেও 3 আটা 24 হবে, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হবে, তাহলে 8 দিয়ে গুণ করি, তাহলে 8 দিয়ে গুণ করলে হবে HAl+32OH- HAlO2- + 16H2O+24 ইলেকট্রন, এখানে 3 দিয়ে গুণ করলে হবে 3NO3- + 18H2O+24 ইলেকট্রন, 3NH3 27OH-। এইবার আমরা প্লাস করব, ইলেকট্রন কেটে যাবে, 24টা 24টা আছে, আমরা ইলেকট্রন লিখবো না, HAl+3NO3- + 32OH- + 18H2O ইকুয়াল চিহ্ন দিলাম, HAlO2- + 3NH3 + 16H2O + 27OH-, এখানে আছে 32OH-, এখানে আছে 27OH-, তাহলে 27 কে এদিকে নিয়ে আসলে এদিকে আমরা পাবো, বিয়োগ করে দিলে পাবো 5OH-, তাহলে এখানে 27 বাদ চলে গেল।
18H2O আছে এখানে 16H2O আছে তাহলে এই পাশে নিয়ে আসলে এখানে হবে 2H2O তাহলে এই দিক থেকে 16 বাদ চলে গেল তাহলে এই হলো আমাদের ব্যালেন্সড ইকুয়েশন আমরা পরের বিক্রিয়াতে আসি এটিও ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া তাহলে এখানে হয়েছে Cl2 থেকে Cl- Cl2 মানে দুটো আছে দুই দিলাম মিলে গেছে আমাদের শুধু এইদিকে জিরো চার্জ আছে এদিকে আছে -2 তাহলে মেলানোর উপায় কি এদিকে -2 করব তবেই তো -2 হবে তাহলে -2 করা মানে এখানে এই যে -2 করলাম মানে দুটো ইলেকট্রন অ্যাড করব অর্থাৎ এটি হলো আমাদের বিচারণ অর্থ বিজারণ অর্থ বিক্রিয়া আমরা পেয়ে গেলাম এবার আসি IO3- থেকে IO4- তাহলে আয়োডিনের সংখ্যা কিন্তু সমান আই সমান কিন্তু অক্সিজেন এখানে আছে তিনটে এখানে আছে চারটে তাহলে যেদিকে অতিরিক্ত অক্সিজেন আছে কোন দিকে আছে এদিকে একটাই অতিরিক্ত আছে তাহলে একটি করে অতিরিক্ত অক্সিজেনের জন্য একটি করে H2O এবং তার বিপরীত পাশে দুটি করে OH-। তাহলে দেখি যে এখানে তিন দুয়ে পাঁচটা অক্সিজেন হলো এখানেও পাঁচটা এখানে দুটো হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন সব মিলে গেছে শুধু চার্জ মিলেনি এখানে -1 চার্জ এখানে আছে -2 চার্জ মানে -3 এইদিকে আছে শুধু -1 তাহলে -3 এদিকে -1 তাহলে এখানে -2 করলে -3 মিলবে তাহলে -2 করার উপায় কি দুটো ইলেকট্রন অ্যাড করা এই যে -2 অর্থাৎ দুটো ইলেকট্রন অ্যাড করব তাহলে এটি হলো জারণ অর্থ বিক্রিয়া যেহেতু ইলেকট্রন উৎপন্ন হচ্ছে তাই জারণ তাহলে আমাদের জারণ এবং বিজারণ অর্থ বিক্রিয়া আমরা পেয়ে গেলাম এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দুটি করে ইলেকট্রন আছে তাই আমাদের আর এক্সট্রা করে গুণ করার দরকার নেই আমরা জাস্ট যোগ করে দিব Cl2 plus IO3 minus plus 2OH minus equals to 2Cl minus plus IO4 minus plus H2O. এই আমাদের ব্যালেন্সড ইকুয়েশন এবার আমরা পরের বিক্রিয়াটি দেখে নিই এটিও কিন্তু ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া তার মানে এখানে Zn থেকে হচ্ছে Zn O2- একটা জেডেন আছে এখানে দুটো অতিরিক্ত অক্সিজেন তাহলে 2H2O আমরা দেব এবং এদিকে দেব 4OH-। অক্সিজেন হাইড্রোজেন সবই মিলে গেছে জিঙ্ক সবই মিলে গেছে শুধু চার্জ মিলেনি তার মানে এখানে -4 এখানে -2 তাহলে এখানে -2 করতে হবে তবেই তো -4 আসবে তাহলে -2 করা মানে দুটো ইলেকট্রন অ্যাড করা অর্থাৎ এটি হবে জারণ অর্থ বিক্রিয়া এবার আমরা পরের অর্ধ বিক্রিয়াতে আসি NO3- থেকে NH3 এটা আমরা এর আগেও করেছি একটা এন আছে এদিকে অক্সিজেন আছে অতিরিক্ত এদিকে হাইড্রোজেন আছে অতিরিক্ত আগে অক্সিজেন মেলাবো তারপরে হাইড্রোজেন তাহলে যেদিকে অতিরিক্ত অক্সিজেন আছে সেদিকে প্রতিটার জন্য একটি করে H2O তার মানে তিনটা H2O দিব তিনটা অতিরিক্ত অক্সিজেন আছে এবং এদিকে দেবো 6OH-। এবার অক্সিজেন তো মিলে গেছে কিন্তু হাইড্রোজেন মেলেনি কারণ এদিকে আছে 6টা 9টা হাইড্রোজেন এদিকে 6টা হাইড্রোজেন আছে তাহলে তিনটা অতিরিক্ত হাইড্রোজেন আছে তাহলে আমরা দিব 3OH- দ্বিতীয় নিয়মটা অনুযায়ী এবং এদিকে দিব সমপরিমাণ জলের অণু 3H2O তাহলে NO3- plus 6H2O এখানে আসলো NH3 plus 9OH- শুধু চার্জ মেলেনি এদিকে -1 এদিকে -9 তাহলে -8 করতে হবে তবেই তো -9 আসবে তাহলে -8 করা মানে কি এখানে 8টা ইলেকট্রন অ্যাড করা তাহলে এটা কি হলো এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিলাম এখানে আমরা 2 নাম্বার দিলাম এবার এখানে 8টা আছে এখানে দুটো ইলেকট্রন আছে তাহলে এখানে 4 দিয়ে গুণ করব এখানে 1 দিয়ে গুণ চার দিয়ে গুণ করলে হবে 4Zn plus 16OH- 4ZnO2- 8H2O
প্লাস এইট ইলেকট্রন। আর এখানে এক দিয়ে গুণ করলাম, তার মানে যা আছে তাই হবে, এনও থ্রি মাইনাস প্লাস সিক্স এইচ টু ও প্লাস এইট ইলেকট্রন, এন এইচ থ্রি প্লাস নাইন ও এইচ মাইনাস। আমরা এবার অ্যাড করে দেব, ফোর জেড এন প্লাস এনও থ্রি মাইনাস প্লাস সিক্সটিন ও এইচ মাইনাস প্লাস সিক্স এইচ টু ও ইকুয়ালস টু ফোর জেড এন ও টু টু মাইনাস এন এইচ থ্রি প্লাস এইট এইচ টু ও প্লাস নাইন ও এইচ মাইনাস। তাহলে এদিকে ও এইচ মাইনাস আছে, এদিকে ও এইচ মাইনাস আছে, তাহলে ও এইচ মাইনাসটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এখানে হবে সেভেন ও এইচ মাইনাস এটা বাদ গেল, এবং এদিকে সিক্স এইচ টু আছে, এদিকে এইট এইচ টু আছে, এটাকে এদিকে নিয়ে যাই, এদিকে বেশি আছে, তাহলে এখানে বিয়োগ করলে থাকবে টু এইচ টু, তাহলে এটা আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। এবার আমরা পরের বিক্রিয়া দেখে নিই, এখানে ও এইচ মাইনাস আছে মানে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া, পি থেকে পি এইচ থ্রি হয়েছে, আবার পি থেকে এইচ টু পিও টু মাইনাস হয়েছে। তাহলে আমরা প্রথমে পি থেকে পি এইচ থ্রি ব্যালেন্স করে নিই, তাহলে এখানে হাইড্রোজেন অতিরিক্ত আছে, প্রতিটি অতিরিক্ত হাইড্রোজেনের জন্য একটি করে ওইচ মাইনাস, তার মানে এখানে তিনটে আছে, তিনটে ওইচ মাইনাস অ্যাড করব, এবং তার বিপরীত দিকে একটি করে এইচ টু, তার মানে তিনটে ওইচ মাইনাস দিয়েছি, তাহলে তিনটে এইচ টু। তাহলে দেখো পি মেলানো আছে, হাইড্রোজেন আছে ছটা, অক্সিজেন আছে তিনটা, মিলে গেছে। তাহলে এদিকে আছে মাইনাস থ্রি চার্জ, এদিকে জিরো চার্জ আছে, তাহলে মাইনাস থ্রি করতে হবে, তবেই তো মাইনাস থ্রি হবে। তাহলে মাইনাস থ্রি করা মানে তিনটা ইলেকট্রন অ্যাড করা, তার মানে এটি আগে হলো বিজারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া হবে। তাহলে এবার আমরা দেখব অপরটা, পি থেকে এইচ টু পিও টু মাইনাস, তাহলে এখানে একটা পি আছে, এবার অক্সিজেন আছে অতিরিক্ত, হাইড্রোজেনও আছে, আমরা আগে অক্সিজেন মেলাবো তারপরে হাইড্রোজেন। তাহলে অক্সিজেন মেলানোর উপায় কি, যেদিকে অতিরিক্ত অক্সিজেন আছে সেদিকে একটি করে এইচ টু, তাহলে দুটো অতিরিক্ত আছে টু এইচ টু, অপোজিটে দ্বিগুণ সংখ্যক মানে দুই দুই চারটি ওইচ মাইনাস। তাহলে এবার অক্সিজেন কিন্তু চারটে আছে, এখানে অক্সিজেন চারটে আছে, হাইড্রোজেন এখানে হয়ে গেছে চার আর দুয়ে ছয়টি, এখানে আছে চারটি, তাহলে এইদিকে অতিরিক্ত আছে, দুটি অতিরিক্ত আছে, তাহলে আমরা কি দেব, দুটি ওইচ মাইনাস দিব এবং এখানে দিব দুটি এইচ টু, কারণ হাইড্রোজেন ব্যালেন্স করার নিয়ম এখানটা অ্যাপ্লাই করবে। তাহলে পি প্লাস, এখানে দেখো দুটি ওইচ মাইনাস আছে, এখানে চারটি ওইচ মাইনাস আছে, বিয়োগ করে দিলাম, তাহলে টু ওইচ মাইনাস, এখানেও টু এইচ টু আছে, এখানে টু এইচ টু আছে, বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো আমাদের এইচ টু পিও টু মাইনাস। এবার আমরা ইলেকট্রন মেলাবো, এখানে আছে মাইনাস টু চার্জ, এখানে আছে মাইনাস ওয়ান চার্জ, তাহলে আরো মাইনাস ওয়ান করতে হবে তো মাইনাস টু পাওয়ার জন্য, তাহলে মাইনাস ওয়ান করা মানে একটা ইলেকট্রন অ্যাড করা, এই যে মাইনাস ওয়ান মানে একটা ইলেকট্রন অ্যাড করা, তাহলে এটি হলো জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমাদের এখানে একটা ইকুয়েশন পেয়েছি, এখানে একটা ইকুয়েশন পেলাম, এটাকে তিন দিয়ে গুণ করবো তিন ইলেকট্রন হবে, এখানে এক দিয়ে গুণ করবো তাহলে তিনটা ইলেকট্রন হবে, কারণ ইলেকট্রন সংখ্যা আমাদেরকে সমান করতে হবে যাতে ইলেকট্রন কাটাকাটি হয়ে যায়। তাহলে পি প্লাস থ্রি এইচ টু ও প্লাস থ্রি ইলেকট্রন, এখানে হবে পি এইচ থ্রি প্লাস থ্রি ও এইচ মাইনাস, আর দুই নাম্বার তিন দিয়ে গুণ করলে হবে থ্রি পি প্লাস সিক্স ও এইচ মাইনাস, এখান থেকে হবে থ্রি এইচ টু পিও টু মাইনাস প্লাস থ্রি ইলেকট্রন। অ্যাড করে দিই, থ্রি পি আর একটা পি মানে ফোর পি হলো, প্লাস থ্রি এইচ টু ও প্লাস সিক্স ও এইচ মাইনাস, ইকুয়াল চিহ্ন দিলাম পি এইচ থ্রি প্লাস থ্রি এইচ টু পিও টু মাইনাস প্লাস থ্রি ও এইচ মাইনাস। এবার এদিকে সিক্স ও এইচ মাইনাস আছে, এদিকে থ্রি ও এইচ মাইনাস আছে, তাহলে আমি এদিকে নিয়ে আসি, থাকবে এখানটায় থ্রি ও এইচ মাইনাস, তাহলে এটা ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল, ফোর পি প্লাস থ্রি এইচ টু ও প্লাস থ্রি ও এইচ মাইনাস ইকুয়ালস টু পি এইচ থ্রি প্লাস থ্রি এইচ টু পিও টু মাইনাস।
এখানেও সিএল টু থেকে সিএল মাইনাস হচ্ছে, আবার সিএল টু থেকে সিএল হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে আমরা প্রথমে যে কোনো একটাকে নিই, সিএল টু থেকে যদি সিএল মাইনাস নিই তাহলে এখানে দুই দিব, কারণ সিএল মেলাতে হবে। এবার এখানে জিরো আছে, এখানে আছে মাইনাস টু, তাহলে মেলানোর উপায় কি, এখানেও মাইনাস টু করব। তাহলে মাইনাস টু করা মানে দুটো ইলেকট্রন অ্যাড করা, তার মানে এটি বিজারণ অর্ধ বিক্রিয়া। যে কোনো একটা বিক্রিয়াকে আগে লেখা যায় জারণ বা বিজারণ, আমরা এখানটায় পেলাম বিজারণ অর্ধ বিক্রিয়াকে আগে লিখলাম। এবার আবার সিএল টু থেকে কিন্তু সিএল হচ্ছে মাইনাস হচ্ছে, কারণ আর কোনো উপায় নেই। তাহলে সিএল টু আছে, তাহলে এখানে দুই দিলাম, তাহলে সিএল মিলে গেল, কিন্তু অক্সিজেন আছে ছয়টি। তাহলে অক্সিজেন মেলানোর নিয়ম, এখানে কি যোগ করব, ছটি এইচ টু ও যোগ করব, কারণ ছটি অতিরিক্ত অক্সিজেন আছে। তাহলে এদিকে যোগ করব টুয়েলভ ও এইচ মাইনাস। তাহলে সিএল মিলে গেছে, অক্সিজেন আছে ছয় ছয় বারো, এদিকেও বারো, এদিকে আছে ছয় দুগুণ বারো, এদিকেও বারোটা এইচ মিলে গেছে। এবার শুধু চার্জ মেলাবো, মাইনাস টুয়েলভ চার্জ, এখানে আছে মাইনাস টু চার্জ, তাহলে মাইনাস টেন করতে হবে, তবে তো মাইনাস টুয়েলভ হবে। তাহলে মাইনাস টেন করা মানে কি, এখানে দশটা ইলেকট্রন যোগ করা। তাহলে এটি হলো জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমাদের ইকুয়েশন পুরো নাম্বারিং করে দিই, এক নাম্বার এবং দুই নাম্বার। এবার এখানে দুটি ইলেকট্রন আছে, পাঁচ দিয়ে গুণ করলাম, এখানে এক দিয়ে গুণ করলাম, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হবে দুই ক্ষেত্রে। তাহলে ফাইভ সিএল টু প্লাস টেন ইলেকট্রন ইকুয়ালস টু টেন সিএল মাইনাস, এদিকে আছে সিএল টু প্লাস টুয়েলভ ও এইচ মাইনাস টু সিএল ও থ্রি মাইনাস সিক্স এইচ টু ও প্লাস টেন ইলেকট্রন। এবার আমরা অ্যাড করব, তাহলে ফাইভ সিএল টু আর একটা সিএল টু তে কত হয়, সিক্স সিএল টু প্লাস টুয়েলভ ও এইচ মাইনাস, ইলেকট্রন গুলো লিখছি না, কেটে যাবে যেহেতু, ইকুয়াল চিহ্ন দিলাম, টেন সিএল মাইনাস প্লাস টু সিএল ও থ্রি মাইনাস প্লাস সিক্স এইচ টু। তাহলে এবার সব দিক থেকে কিন্তু দুই কমন যায়, তাহলে আমরা দুই দিয়ে ভাগ করে দিতে পারি দুই পক্ষকে। তাহলে থ্রি সিএল টু প্লাস সিক্স ও এইচ মাইনাস ইকুয়ালস টু ফাইভ সিএল মাইনাস প্লাস সিএল ও থ্রি মাইনাস প্লাস থ্রি এইচ টু। তাহলে এটি হলো আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে আজকে করব এইটুকুই, তোমরা এই বিক্রিয়াগুলো ভালো করে দেখো এবং নিজেরা খাতায় কলমে প্র্যাকটিস করো। নিজেরা যদি চেষ্টা করো তাহলেই দেখবে যে এই বিক্রিয়াগুলো সহজে আয়ত্ত করতে পারবে। শুধু দেখে কিন্তু সম্ভব নয় বিক্রিয়াগুলোকে আয়ত্ত করা। বিক্রিয়াগুলো বুঝতে গেলে কি নিয়মে হচ্ছে, সেই নিয়মটাকে ভালো করে বুঝতে গেলে কিন্তু তোমাদের খাতায় কলমে চেষ্টা করতে হবে। এবং প্রতিটা আমি যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলো নিজেরা আগে না পারলে ভিডিওটা একবার করে দেখো, তাহলে দেখবে যে অনেকটা সহজ হবে তোমাদের এই জিনিসগুলো আয়ত্ত করতে। এবং এই বিক্রিয়াগুলো শুধু যে ইলেভেনে লাগবে এমনটা নয়, এর পরের চ্যাপ্টারগুলোতেও লাগবে, এর পরে যে প্রথম চ্যাপ্টার আছে মানে এর আগে যে প্রথম চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারেও কাজে লাগবে, এবং এই কনসেপশন কিন্তু ক্লাস টুয়েলভে গিয়েও কাজে লাগবে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, গুরুত্বপূর্ণ একটা ধারণা, তোমরা ভালো করে দেখো। আজকের জন্য আমাদের সেশনটি এইটুকুই, পরবর্তী পর্বের জন্য তোমরা অপেক্ষা করো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।